إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا. নিশ্চয় মুনাফিক যারা জাহান্নামের তলদেশে যাবে তারা। এখন প্রশ্ন হতে পারে হুজুর মুনাফিক আমরা কিভাবে চিনতাম, কারণ কোন মুসলমান কারণ মুনাফিক তো পাওয়া যায় এক জাতির ভিতরে, সেই জাতির নাম কি? হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা তো এমনিতেই মুশরিক, নাস্তিকগুলো এরা এমনিই নাস্তিক, ওখানে আপনি মুনাফিক পাবেন না। মুনাফিক পাবেন আপনি যেখানে মুসলমান আছে সেখানে মুনাফিক আছে। কেউ কোনো মুসলমান তো কপালে লিখে না আমি মুনাফিক, পিঠের মধ্যে সাইনবোর্ড লাগায় হাঁটে না আমি মুনাফিক, তাহলে মুনাফিক আমরা কেমনে চিনব? কোরআনে এবং হাদিসে মুনাফিকের কিছু খাসলত বলা হয়েছে, এই স্বভাব ধারণ করবে যারা মুনাফিক হয়ে যাবে তারা, আর মুনাফিক হবে যারা জাহান্নামের তলদেশে যাবে তারা। মুনাফিকগুলো ফেরাউনের চেয়ে খারাপ, নমরুদের চেয়েও খারাপ, কারণ ফেরাউন নমরুদেরা থাকবে জাহান্নামের উপরে আর মুনাফিক থাকবে জাহান্নামের তলে। তাহলে বুদ্ধিমানের মতো জবাব দিয়ে বলেন তো, কাফেরের চাইতে মুনাফিকটা ভালো না খারাপ? কারণ হলো যুগে যুগে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে কাফেরের চাইতে মুনাফিক, এই জন্য আল্লাহর কাছে কাফেরের চাইতে মুনাফিক খারাপ। এই মুনাফিক কিন্তু কাফেরের ভিতরে নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ভিতরে নাই, আছে মুসলমানের ভিতরে। এখন মুনাফিকের কিছু স্বভাব আছে, আমি চলে যাচ্ছি আমার মূল পয়েন্টে। বলেছিলাম এই জবান দিয়ে মানুষ মিথ্যা বলে, বলবেন হুজুর মিথ্যা বললে আর কি হয়েছে, আপনি কি ওই হাদিসটা পড়েন না কিংবা জানেন না? নবীজি বলেছেন মুনাফিকের যে খাসলত আছে তার মধ্যে একটা অন্যতম খাসলত হলো ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে কথায় কথায়। তাহলে জবান দিয়া মিথ্যা বললে ওই লোকটার নাম আর ইমানদারের খাতায় নাই, চলে গেছে কার খাতায়? আরো জুড়ে বলেন কার খাতায়? তো আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই না মুমিন হয়ে মরতে চাই? তাহলে আজকে থেকে বলেন তো মিথ্যা আর বলবেন না, চিরদিনের জন্য ছাইরা দিবেন। মিথ্যা তো আমরা বলি, বলতে বলতে এত বেশি মিথ্যা বলে, ফোন এসেছে আছে বাসায় আছে বাড়িতে, দুস্থ বলে দুস্থ তুমি কোথায় আছে বাড়িতে, ফোনে কয় আমি গাড়িতে আছে না নাই। মিথ্যা বলতে বলতে আমরা এত বেশি মিথ্যা বলি, এত বেশি আমরা মিথ্যা বলি, যখন সুযোগ পাই তখনই আমরা মিথ্যা বলি, মিথ্যা বলে বলে আমরা জবান টানা পাক করে দেই। নবীজি বলেছেন যখন কোনো বান্দা মিথ্যা বলে তখন তার কাছ থেকে মিথ্যা কথার দুর্গন্ধে রহমতের ফেরেশতা অনেক দূরে চলে যায়। তাহলে যেই লোকের সাথে ফেরেশতা থাকে না তার সঙ্গে থাকে কে? তাহলে মিথ্যাবাদী যারা শয়তানের বন্ধু হলো তারা, আমরা কি শয়তানের বন্ধু হতে চাই নাকি? তাহলে বলেন মিথ্যা ছাড়ব না মিথ্যা বলতে থাকব? ছাড়বেন তো বলেছেন, কিন্তু আসলে ছাড়বেন তো? নবীজি বলেছেন ইয়াকুম ওয়াল কিদ, সাবধান মিথ্যার ব্যাপারে তোমরা সতর্ক হও। ফা ইন্নাল কিদবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। নবীজি বলেছেন মিথ্যা মানুষকে পাপাচারের দিকে ধাবিত করে আর পাপাচার মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে। তাহলে মিথ্যা বলবো না আজকে থেকে ছাড়ব, কারণ মিথ্যা বললে জবানটা পাক থাকে না না পাক হয়, জবানের সঠিক ব্যবহার হয় না অপব্যবহার হয়। আর নবীজি কি বলছেন, ওই যে আজকের ওয়াজের শুরুতে প্রথম হাদিস বলেছিলাম, জবানের অপব্যবহারকারী হবে যারা জাহান্নামে যাবে। আমরা কি জাহান্নামে যেতে চাই? তাইলে জবানের সঠিক ব্যবহার করব, মিথ্যা কথা ছেড়ে দিব হিংসা। দুই নাম্বার পয়েন্টগুলো মনে রাখবেন তো, জবান দিয়ে মিথ্যা বলা যাবে। দুই নাম্বার, এই জবানের অপব্যবহার করে জবান দিয়ে মানুষকে গালিগালাজ করা যাবে। কিছু মানুষের মুখ এত খারাপ, কথা বলার সময় শুধু গালি দেয়। গালিগালাজ করা মোমিনের স্বভাব হতে পারে না। একজন মোমিন তার এই জবান দিয়ে একটা অনর্থক কথাও বলতে পারে না, কারণ আল্লাহ সূরা মোমিনুনে মোমিনদের স্বভাব মোমিনদের বৈশিষ্ট্য বলেছেন কদ আফলাহাল মুমিনুন। এরপরে আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগুই মুরিদুন। সাকসেসফুল ইনডিড এট দ্য বিলিভার্স, দোজ হু অ্যাভয়েড ভেন টক, সফল কাম মোমেন তারা, অনর্থক কথা থেকে নিজের জবানকে হেফাজত করে। সারা দিন কত অনর্থক কথা আমরা বলি, কাজের কথা বলি না, কত বেহুদা ফালতু কথা আমরা বলি, বিশেষ করে গ্রামে গঞ্জে কিংবা শহরে।
চায়ের যে দোকান থাকে টঙ্গের দোকানগুলো হলো বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট ওখানে অনর্থকতা হয় সবচেয়ে বেশি সেখানে দেখা যায় চায়ের দোকানদার স্পিকারের ভূমিকায় থাকে আর চা খোররা সাংসদের ভূমিকায় থাকে তারপরে চা খোররা একত্রিত হইয়া চা খায় আর আজেবাজে কথা গীবত সমালোচনা চালাইতে থাকে আছে না নাই এই জবানটারে অনর্থক কথা বলে আপনি নষ্ট করবেন না জবান দিয়ে মানুষকে গালিগালাজ করবেন না নবীজি বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন মুসলমানকে গালিগালাজ করা হলো ফাসিকি এটা হলো ফাসিকি স্বভাব পাপীদের স্বভাব তাহলে আমরা এই জবান দিয়ে মানুষকে গালিগালাজ করে আমরা কখনো আমাদের জবানটাকে নাপাক করব গালি দিলে কিন্তু নিজের লস নবীজি বলেছেন যখন কোন ব্যক্তি গালি দেয় গালিটা তার নিজের উপরেই পড়ে উপরের দিকে থুতু মারলে মানুষের উপর পড়ে না নিজের উপর পড়ে আপনি যদি কাউকে গালি দেন গালি দেওয়ার মাধ্যমে নিজের গুনার বোঝা আপনি ভারী করলেন আর ওই লোকটার গুনার বোঝা আপনি হালকা করলেন কথাটা মনে বুঝেন নাই আপনি গালি দিলেন মনে করেন আপনি কাউকে গালি গালাজ করে একদম শেষ করে ফেললেন তো বলেন তো গুনাহ তার হইছে না আপনার হইছে আপনার হইছে আর যাকে গালি দিলেন আপনি তার হক নষ্ট করেছেন তার গুনার বোঝা আরো হালকা হচ্ছে তাহলে আমরা কি গালি দিই আর নিজের ক্ষতি করব এই জবান দিয়ে কখনো গালি দিব কখনো গালি দিব না জবানটাকে পবিত্র রাখবো কার সন্তুষ্টির জন্য তিন নাম্বার এই জবান দিয়ে আমরা মানুষের গীবত করি গীবত এটা বড় মারাত্মক গুনাহ আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা ইগতাব বাদুকুম বাদা খবরদার পরস্পর পরস্পরের গীবত করো না কারণ গীবতকে মরা ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে যিনি তুলনা করেছেন তিনি কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা করা হাদিস একদিন নবীজি সাহাবীদেরকে বললেন আতাদুরুনা মাল গীবা ও সাহাবীরা তোমরা কি জানো না কি গীবত কি সাহাবীদের একটা স্বভাব ছিল তারা কোনো কিছু জানলেও চুপচাপ থাকতেন এই জন্য জ্ঞানী মানুষগুলো বিনয়ী হয় জ্ঞানের তিনটা স্টেজ আছে তিনটা ক্যাটাগরি তিনটা পর্যায় আছে যে ব্যক্তি খুব অল্প জানে সে খুব ভাবসাব নেয় এই জন্য গ্রামে মানুষজন বলে অল্প বিদ্যা ভয়ঙ্কর খালি কলস যখন থাকে কলসটা নড়াচড়া করে অনেক বেশি জ্ঞানের তিনটা পর্যায়ে যে ব্যক্তি অল্প জানে লাফালাফি করে অনেক বেশি দ্বিতীয় পর্যায়ে যে অতিক্রম করে সে কিছুটা নম্র ভদ্র হয় আর জ্ঞানের সর্বশেষ স্টেজ যে অতিক্রম করে সে বলে আমি এখনো কিছুই জানি না কারণ জ্ঞান সমুদ্রের বেলাভূমিতে বিচরণ করলে দেখবেন ওই সমুদ্রের একটা বালিকণাও আপনি আহরণ করতে পারেন নাই কারণ আল্লাহ মানুষকে জ্ঞান দিয়েছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা খুব অল্প জ্ঞান দেওয়া হয়েছে খুব অল্প জ্ঞান আমাদেরকে দেওয়া হয়েছে মহাসমুদ্র থেকে একটা পাখি যদি তার ঠোঁট দিয়ে এক দুই ফুটা পানি পান করে তাহলে বলেন তো মহাসাগরের সব পানি কি শেষ হয়ে যাবে নাকি সাগর তো টেরও পাবে না ঠিক তেমনি ভাবে আমাদেরকে যে জ্ঞান দেওয়া হয়েছে এই অল্প জ্ঞান অহির জ্ঞানের তুলনায় কিচ্ছু সাহাবীদেরকে নবীজি বললেন তোমরা কি জানো না কি গীবত কি সাহাবীরা বললেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং তার রাসূল এ ব্যাপারে সবচাইতে ভালো জানেন এটা হলো বিনয় এটা হলো বিনয়ের বই প্রকাশ আমরাও সাহাবীদের কাছ থেকে বিনয় শিখবো ইনশা আল্লাহ কারণ যে ব্যক্তি বিনয়ী হয় মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ যে ব্যক্তি বিনয়ী হয় আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আপনি বিনয় দান করেন সাহাবীরা বললেন ওগো আল্লাহর নবী আপনি বলেন গীবত কি নবীজি তখন বললেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু গীবত হলো তুমি তোমার ভাইয়ের অনুপস্থিতিতে এমন কথা বলবে যা শুনলে সে অপছন্দ করবে সাহাবীরা তখন বললেন ওগো আল্লাহর নবী আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুল যদি আমার ভাইয়ের ভিতরে এই স্বভাব থাকে আর আমি মানুষকে বলি তাহলে সেটা কি হবে নবীজি তখন বললেন যদি সেটা ইন কানা ফিহি মা তাকুল ফাকাদ ইক্তাবতাহ যদি তার মধ্যে সেটা থাকে তাহলে তুমি তার গীবত করলে যদি না থাকে ফাকাদ বাহাত্তাহু তুমি তাকে অপবাদ দিলে সুতরাং গীবতের ব্যাপারে সাবধান হও কারণ ইয়াকুম ওয়াল গীবা ফা ইন্নাল গীবাতা আশাদ্দু মিনাজ জিনা গীবত হলো জিনার চেয়ে মারাত্মক পাপ এখন আপনাদের মাথায় হয়তো ধরতেছে না হুজুর জিনার চেয়ে গীবতটা মারাত্মক হয় কেমনে একজন জিনাকার লোক যদি
তওবা করে চোখের পানি ছাড়ে চোখের পানির পাওয়ার অনেক বেশি দুইটা ফুটাকে আল্লাহ বেশি পছন্দ করেন একটা ফুটা হলো জিহাদের ময়দানে মুজাহিদের শরীর থেকে যে রক্তের ফুটা পড়ে সেই রক্তের ফুটাকে যিনি পছন্দ করেন তিনি কে আর একটা ফুটা হলো অনুশোচনার চোখের পানির ফুটা যখন কোনো মানুষ ভুল করে গুনাহ করার পরে তওবা করে অনুশোচনা বোধ করে চোখের পানি ছেড়ে দেয় ওই চোখের পানি নাকের ডগায় আসার আগে লোকটার সারা জীবনের গুনাহ যিনি মাফ করে দেন তিনি কি আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনাস সামাই থুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক হে বান্দা শোনো তোমার গুনাহ যদি আকাশ ছুঁয়ে ফেলে আকাশ পর্যন্ত যদি চলে যায় আকাশ সমপরিমাণ গুনাহ নেই তুমি যদি তওবা করে চোখের পানি ছাইরা দিয়া আমার কাছে আসো বান্দারে শোনো তোমার রব আমি তো গাফফার আমিও আসমান সমপরিমাণ দয়া নিয়ে হাজির হয়ে তোমার সব গুনাহ আমি মাফ করে দিব আমার আল্লাহ হচ্ছেন গাফফার ক্ষমাশীল তিনি ক্ষমা করতে ভালো বাসেন তাহলে জিনা করার পরেও কেউ যদি আল্লাহর কাছে মাফ চায় মাফ করে দিতে পারেন কি কিন্তু আল আপনি যদি আরেকজন ভাইয়ের গীবত করে আল্লাহর কাছে তওবা করেন আল্লাহ তওবা কবুল করবেন না ততক্ষণ যার গীবত করেছেন সে আপনাকে মাফ করেন না যতক্ষণ কারণ গীবত যে করেছেন ইবাদত দুইটা জিনিসের সাথে সম্পর্কিত একটা হাক্কুল্লাহ আল্লাহর সাথে আরেকটা হলো হাক্কুল ইবাদ বান্দার সাথে নামাজ রোজা হজ যাকাত আল্লাহর বিধান আপনি আদায় করলেন না কার হক নষ্ট করলেন তওবা করলে হয়তো আল্লাহ ওই লোকটারে মাফ করে দিতে পারেন কারণ মাফ করার ইখতিয়ার আমার নয় ইখতিয়ারটা কার কিন্তু আপনি যে গীবত করলেন গীবতটা তো হাক্কুল্লাহর সাথে সংশ্লিষ্ট নয় এটা হলো হাক্কুল ইবাদ বান্দার হকের সাথে সংশ্লিষ্ট যেই লোকের গীবত করেছেন সে আপনাকে মাফ না করলে কিয়ামতের দিন আপনি আসামির কাতারে দাঁড়িয়ে যাবেন আটকে যাবেন একটা ভয়ঙ্কর হাদিস আমার মনে পড়ে গেল নবীজি একদিন সাহাবীদেরকে বললেন ও সাহাবীরা আতাদরুনা মাল মুফলিস তোমরা কি জানো নাকি আমার উম্মতের মধ্যে সবচাইতে অসহায় নিঃস্ব কে এই প্রশ্ন আপনাদেরকে করলে আপনারা বলবেন হুজুর আমাদের মধ্যে তো সবচেয়ে অসহায় হলো যার ঘর নাই বাড়ি নাই ঠিকানা নাই কিচ্ছু নাই নবীজি যখন সাহাবীদেরকে বললেন ও সাহাবীরা বলো কে আমাদের মধ্যে সবচেয়ে অসহায় সাহাবীরা তখন বললেন ইন্নাল মুফলিসা ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা সাহাবীরা বললেন নিশ্চয় আমাদের মধ্যে সবচেয়ে অসহায় হলো সে ব্যক্তি যার কাছে কোনো দিরহাম নাই যার কাছে টাকা পয়সা ঘর বাড়ি নাই নবীজি বললেন না উত্তর ভুল দিয়েছো সাহাবীরা বললেন তাহলে নবীজি আপনি বলে দেন আমাদের উম্মতের মধ্যে সবচেয়ে অসহায় কে নবীজি তখন বললেন আমার উম্মতের সবচেয়ে অসহায় হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়াতে নামাজ রোজা হজ যাকাত দান সদকা এত ভালো ভালো আমল কইরা কিয়ামতের দিন নেকির খাতা নিয়ে হাজির হয়ে মুহূর্তের মধ্যেই আমল শূন্য হয়ে জাহান্নামে যে যাবে সে হলো সবচাইতে নিঃস্ব কথাটা আপনাদেরকে ভালো করে বুঝাই দিই আমার হাতে এটা পুস্তার এটা কি এই পোস্টারের এই পেজে লেখা আছে এই পেজে লেখা নাই ধরেন বোঝানোর জন্য বলছে এক লোক দুনিয়াতে নামাজ রোজা হজ যাকাত অনেক ভালো আমল তো ভালো আমল করছে ফেরেশতা কি লেখে নাই লেখছে তো এরকম নেক আমল নিয়ে হাসরের মাঠে উঠছে নেক আমলে ভরা সে তো ভাবতেছে আমি জান্নাতি যখন জান্নাতে যাওয়ার প্রিপারেশন নিবে আল্লাহ গজবের ফেরেশতা জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন এরে ধর এরে আটকা হে বলবে আল্লাহ আমরা আটকাই দিয়েছেন কেন আল্লাহ বলবেন রাখো রাখো হিসাব নিকাশ তো কিছু আছে পরকাল কেন বাস্তবায়ন হবে কারণ দুনিয়ায় যে কত মানুষের হক আপনি নষ্ট করেছেন হ্যাঁ কত হক নষ্ট করছেন মাথায় এখন এটা আসে না উপলব্ধি করেন না আপনি যে কত মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে তাকে তার পরিবার থেকে দূরে রেখেছেন তার পরিবারের হক নষ্ট করার কারণে কিয়ামতে জালেম হয়ে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে আপনি একটু ক্ষমতা পাইয়া আপনি একটু ক্ষমতা পাইয়া কত পবিত্র পবিত্র মানুষের হাতে শিকড় লাগিয়েছেন আল্লাহর সামনে সেদিন জবাব দেওয়া লাগবে কিয়ামতের দিন বিচারককে আসতে বলবেন না জুড়ে বলেন বিচারককে আল্লাহর বিচারের সিস্টেমই আলাদা আল্লাহ বলবেন এরে ধর এবার তাদেরকে আনো কারা যাদের যাদের হক নষ্ট করছে এবার তাদের লাইন ধরানো হবে আল্লাহ বলবেন
এই আলহাজ এই হাজি দেয় তার হক ফিরায় দেয় একটু যে ক্ষমতা পাই আরেকজনের ঘরবাড়ি ভাঙ্গা ফেলছেন জায়গা জমি দখল করে ফেলেছেন একটু ক্ষমতা পাইয়া চাঁদাবাজি করছেন দোকানে দোকানে গিয়া একটু ক্ষমতা পাইয়া মানুষের নামে মিথ্যা মামলা দিয়া তারে ঘরবাড়ি ছাড়া করেছে এবার হিসাব নিকাশ শুরু হচ্ছে কার আল্লাহ বলবেন এই হাজি দে হক ফিরায় দে এখন কিয়ামতের দিন মনে করেন আজকে আপনাদের এই গ্রামে দুইজন লোক ঝগড়া করে একজন আরেকজনের ক্ষতি করছে তো এলাকার মুরব্বীরা বিচারে বৈশা তারা ফয়সালা করলেন ঠিক আছে তুমি তারে ক্ষতিপূরণ দিয়ে দাও 2 লাখ টাকা 3 লাখ টাকা তার ক্ষতিপূরণ কিয়ামতের দিন কি ক্ষতিপূরণ টাকা পয়সা কাজে আসবে ওই যে আপনি গীবত করেছেন ওই যে আপনি আরেকজনের হক মাইরা খাইছেন জায়গা জমি নষ্ট করেছেন এমন কি মা-বাবার হক নষ্ট করলো মা-বাবা সেখানে দাঁড়িয়ে থাকবে আল্লাহ বলবেন দে হক ফিরায় দে এদেরকে বলবেন কি তোমরা হক তোমরা তোমাদের হক নষ্ট করার কারণে ক্ষতিপূরণ কি চাও কিয়ামতের দিন সবার দরকার নেক আমল কি দরকার এরা বলবে আল্লাহ এর খাতার মধ্যে আমলের খাতায় যে নেক আমল আছে আমাদের যে ক্ষতি করছে দুনিয়ায় হক নষ্ট করছে তার বদলা হিসাবে ক্ষতিপূরণ হিসাবে তার নেকির খাতা থেকে আমাদেরকে কি দেন নেকি দেন আমল ভর্তি নেকির খাতা নিয়ে হাজির হয়ে মানুষের হক নষ্ট করার কারণে হকদারদেরকে পাওনাদারদেরকে ক্ষতিপূরণ হিসাবে নেক আমল দিতে 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 এর অবস্থা হয়ে যাবে নবীজি বলেছেন কিয়ামতের দিন এই যে দুনিয়ায় এত ভালো আমল কইরা এত নেকি কামাইয়া মানুষের হক নষ্ট করার কারণে কিয়ামতের দিন মানুষেরে তার নেক আমল দিতে 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 নিঃস্ব অসহায় হয়ে যাবে যে আমার উম্মতের সবচাইতে অসহায় হলো তাইলে গীবত যদি করতেছেন করেন যদি কিয়ামতের দিন আপনার নামাজের সওয়াব রোজার সওয়াব আরেকজনকে দিতে চান তো কইরেন আর যদি নিজের আমল নিজের কাছে রাখতে চান তো এই সব বদঅভ্যাস ছাইড়া দিয়ে পারবেন গীবত করে কি দিয়ে কথা বলেন না আজকে বলতেছি মুখের গুনাহ এটা দিয়ে তো বেশি গুনাহ হয় 4 নম্বর হলো এই মুখ দিয়ে আমরা দ্বিমুখী কথা বলি আজকে এই কথা কালকে আরেক কথা দ্বিমুখী কথা বলা এটা হলো মুনাফিকের স্বভাব এজন্য আল্লাহ সূরা বাকারায় বলেছেন ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মা'াকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন আল্লাহ বলছেন মুনাফিক মার্কা লোকেরা দুইমুখী দ্বিমুখী সাপ আছে না দ্বিমুখী কেমনে এরা ইমানদারদের সামনে গেলে কয় আমরা ইমানদার শয়তানের গোষ্ঠীর সামনে গেলে কয় আমরা তো তোমাদের সাথেই আছি ইমানদারদের সাথে আমরা ঠাট্টা করতেছি এক মুখে কথা বলছে কয়টা হ্যাঁ আমাদের সমাজেও এরকম মুসলমান নামধারী মুনাফিক আছে এদের মুখ এরা দুই জায়গাতেই কাজে লাগায় ওয়াজ মাহফিলে এসে বক্তৃতা করে নাচ গানের কনসার্টে গিয়ে অবক্তৃতা করে এক মুখে বক্তৃতা দিয়েছে ওয়াজ মাহফিলেও কনসার্টেও কি বলেন এরকম আছে না নাই এক মুখে মসজিদে যায় গিয়ে মসজিদের মুসল্লিদের সামনে বক্তৃতা দেয় আর এক মুখে আবার দেখা যায় দুর্গা পূজায় গিয়ে কয়ে ধর্ম যার যার উৎসব সভা এরকম মানুষ নাই এই রকম জবানকে দ্বিমুখী কথায় ব্যবহার করে যারা মুসলমান নামের খাঁটি মুনাফিক হলো তারা মুখ দিয়ে দ্বিমুখী কথা বলে যারা মুখের অপব্যবহার করে জাহান্নামী হয়ে যাচ্ছে তারা আল্লাহ এটা থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন আমিন 5 নম্বর এই জবান দিয়ে আমরা চুগলখুরি করি অবশ্য আমাদের এলাকায় চুগলখুন নাই তো চুগলখুন না থাকলে ঘরে ঘরে আগুন লাগছে কেমনে এত অশান্তি কেমনে একজনের কথা আরেকজনের কাছে গিয়া লাগায় কি দিয়া নবীজি বলেছেন চুগলকুর কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না তাহলে আমরা আমাদের জবান দিয়ে চুগলখুরি করে জবানের অপব্যবহার করব না রাজি আছেন তো একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম তৈরি থেকো তৈরি রেখো
কবরের মাল সমান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী স্বজন করবে দাফন হঠাৎ চলে যাবে আদরের ধন প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন একদিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী স্বজন করবে দাফন হঠাৎ চলে যাবে আদরের ধন প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল ইমান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান নামে সমন জারি হলে করবে আটক বন্ধ হয়ে যাবে জীবন নাটক বাহাদুরি থাকবে না দেহে যৌবন ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ নামে সমন জারি হলে করবে আটক বন্ধ হয়ে যাবে জীবন নাটক বাহাদুরি থাকবে না দেহে যৌবন ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ তৈরি থেকো তৈরি রেখো কোরআনি জীবন বিধান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমার হবে বিচার লাভ হবে না দুনিয়ার ক্ষমতার হতে যদি পারো নবীজির আশিক পুল সিরাতে পার হয়ে যাবে ঠিক একদিন তোমার হবে বিচার লাভ হবে না দুনিয়ার ক্ষমতার হতে যদি পারো নবীজির আশিক পুল সিরাতে পার হয়ে যাবে ঠিক তৈরি থেকো তৈরি রেখো জান্নাতি হওয়ার সোপান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সমান একদিন তোমারি না
মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার অন্তর্গত উত্তর শেওড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ১১তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অত্র ঈদগাহ মাঠের সাবেক ইমাম আমাদের সকলের শ্রদ্ধাভাজন হযরত মাওলানা মহিউদ্দিন আতহারি সাহেব আতাল্লাহ উমরহ ওয়া বারাকাল্লাহ ফি হায়াতিহি আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি অত্র ঈদগাহ মাঠের বর্তমান ইমাম আমাদের সকলের প্রিয় এবং ভালোবাসার মানুষ জনাব হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব আতাল আল্লাহ উমরহ ওয়া বারাকাল্লাহ ফি হায়াতিহি আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি বিশিষ্ট শিক্ষা অনুরাগী অনেকগুলো দিনী প্রতিষ্ঠানে যার কন্ট্রিবিউশন রয়েছে জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব আল্লাহ তাআলা ওনার ইজ্জত সম্মান বাড়িয়ে দেন আজীবন তাকে দিনের খেদমত করে যাওয়ার তৌফিক আল্লাহ দান করেন সবাই বলি আমিন। আজকের মাহফিলে আমার আগে কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত তাত্ত্বিক এবং জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ ঐতিহ্যবাহী মাথিয়া ইউ ফাদিল মাদ্রাসার অ্যারাবিক লেকচারার অসংখ্য আলেমের উস্তাদ হযরত মাওলানা ইসমাইল হোসেন মুফিদি হাফেজাহুল্লাহ ওয়ারাহ আরও কথা বলেছেন হযরত মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব বক্তব্য রেখেছেন মাওলানা লুৎফুর রহমান আল হাদি সাহেব যত ওলামাই কেরাম আজকের মাহফিলে বক্তব্য রেখেছেন আল্লাহ তাআলা সকলের ইজ্জত সম্মান বাড়িয়ে দেন আমাদের সবার ইলম এবং আমলগত যোগ্যতা আল্লাহ তাআলা আরও বাড়িয়ে দেন সবাই বলি আমিন। মাহফিলে মঞ্চে বসে আছেন আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন ওলামাই কেরাম আমি যাদের ছাত্র হতে পারলে নিজেকে সৌভাগ্যবান মনে করতাম মাহফিলে এসেছেন অনেক মাদ্রাসার আসাতিদাই কেরাম এসেছেন বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব এবং ইমাম সাহেববৃন্দ আমার সামনে বসে আছেন আমার পিতার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আজম যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা প্রাণ প্রিয় উত্তর শেওড়া তথা আমার প্রিয় কিশোরগঞ্জবাসী আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনুল কারীমের আজকের এই সুন্দর পবিত্র এবং নান্দনিক এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি হয়ে প্রাণবন্ত আওয়াজে গলার আওয়াজকে উঁচা করে মহব্বতের সাথে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যারা দাঁড়িয়ে আছেন আপনারা অবশ্যই যান, রাত অনেক গভীর হয়ে গিয়েছে, লম্বা সময় কথা বলে আমি আপনাদের সময় নষ্ট করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অল্প কথা বলতেন, অল্প কথার ভেতরে গভীরতা থাকতো অনেক বেশি। যেমন
এখানে যারা স্কুলে বা কলেজে পড়েন, যারা ছাত্র আছেন কিংবা যারা মাদ্রাসায় পড়েছেন, আপনারা তো জানেনই নবীজির বিদায় হজ্জের যে ভাষণ আছে, এটা মনে হয় স্কুল কলেজেও আছে সিলেবাসে, তাই না? আছে। তো বিদায় হজ্জের ভাষণ এটা দেখে দেখে পড়লে কিংবা খাতায় লিখলে দেখবেন ভাষণটা বেশি লম্বা নয়, খুব ছোট্ট ভাষণ, কিন্তু এই অল্প কথার ভেতরে তিনি যে সুন্দরভাবে সুন্দর ভাষায় মানবতার জন্য যে যুগান্তকারী বক্তব্য দিয়েছেন, পৃথিবীতে আজ পর্যন্ত এত ইফেক্টিভ, এত চমৎকার, যুগান্তকারী এমন বক্তব্য কেউ দিতে পারে নাই, কেয়ামত পর্যন্ত দিতে পারবে না। তাহলে বুঝা গেল, অল্প কথা যদি কথার মতো কথা হয়, অল্প কথার ভেতরে গভীরতা কিংবা এর কি বলে তাৎপর্য, সিগনিফিকেন্স অনেক বেশি থাকবে ইনশা আল্লাহ। তো রাত গভীর হয়েছে, সেই দিক বিবেচনায় আমি লম্বা সময় কথা বলবো না আজকে, খুব অল্প কথা বলবো, কিন্তু অল্প কথার ভেতরে বরকত যেন বেশি থাকে চেষ্টা করব ইনশা আল্লাহ। অর্থাৎ আমরা অপ্রাসঙ্গিক অসংলগ্ন কথাবার্তা বলে আজকে সময় নষ্ট করব না, প্রতিটি মুহূর্ত আমাদের জন্য নিয়ামত, এই নিয়ামতকে আমরা কাজে লাগাবো, প্রতিটি মুহূর্ত আমরা কোরআন সন্ন্যার আলোকে কথা বলে তার আলোকে জ্ঞান আমরা জ্ঞান অর্জন করে বাস্তব জীবনে সেগুলো মেনে চলার চেষ্টা করব ইনশা আল্লাহ। আপনারা শেষ পর্যন্ত ধৈর্যশীলতার পরিচয় দিতে পারবেন তো? আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তার নেয়ামতের সাগরে ডুবিয়ে রেখেছেন, তিনি আমাদেরকে কত নেয়ামত দিয়েছেন এগুলো আমরা গণনা করলে গুনতে গুনতে কখনো শেষ করতে পারবো না। এজন্য আল্লাহ বলেছেন, ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা, আর আমি তোমাদেরকে কত নেয়ামত দিয়েছি যদি তোমরা সেই নেয়ামত রাজির গণনা শুরু করো, গণনা শুরু করতে পারবা কিন্তু শেষ করতে পারবা না। নেয়ামতের সাগরে আল্লাহ ডুবিয়ে রেখেছেন। এই যে আমি কথা বলছি, আমাকে আপনারা রেসপন্স করছেন, কথা বলাও, এটা আল্লাহর একটা নেয়ামত। কারণ পৃথিবীতে বহু মানুষ আছে যাদের ঠোঁট আছে, দাঁত আছে, কিন্তু কথা বলতে পারে না। কথা বলার উপাদান দেখেন, সারা দুনিয়ার মানুষের কথা বলার যন্ত্রপাতি একরকম কিন্তু ভাষা একরকম নয়। কথা বলার যন্ত্রপাতি কি? দুই ঠোঁট, দাঁত, জিহ্বা, চোয়াল, এগুলোকে ব্যবহার করেই তো মানুষ কথা বলে, তাই না? তো গোটা পৃথিবীর মানুষের কথা বলার যন্ত্রপাতি এক, কিন্তু ভাষাটা কি একরকম? একরকম নয়। আমরা ঠোঁট নাড়িয়ে বাংলাদেশের মানুষ কথা বলছি, কেমন আছেন, ব্রিটিশরা বলছে হাউ আর ইউ, আরবরা বলছে কাইফাল হাল, তো চীন দেশে গেলে আমি তো চাইনিজ ভাষা জানি না ভাই, তোরা কেমনে বলে আমি জানি না, হয়তো ওয়াং ওয়াং চং কিছু একটা বলবে। তাহলে বোঝা গেল যে আমাদের কথা বলার যন্ত্রপাতি একরকম হলেও সকলের ভাষা একরকম নয়। ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলওয়ানিকুম ওয়া আলসিনাতিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলামিন। আল্লাহ আকবার। আল্লাহ তাআলা বলছেন, আসমানসমূহ আর জমিন সৃষ্টি এবং ভাষা আর বর্ণের বৈচিত্র্যতার ভেতরেও যাকে চেনা যায় তিনি কে? ভাষা ভিন্ন কিন্তু কথা বলার যন্ত্রপাতি একরকম। এই যে আমরা কথা বলছি, কথা বলা একটা নেয়ামত। এই যে জবান, এই জবানটা আল্লাহর দেওয়া নেয়ামত। এই জবানকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার না করে এর অপব্যবহার করেন, শুধুমাত্র জবানের অপব্যবহারের কারণে কিয়ামতের দিন আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। আর দুনিয়াতে মানুষ যত পাপ করে, গুনাহ করে, সবচাইতে বেশি গুনাহ হয় যে জিনিস দিয়া, সে জিনিসটার নাম মুখ, সে জিনিসটার নাম গুনার ফ্যাক্টরি হলো এই জিহ্বা। গুনাহের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রির নাম হলো এই জিহ্বা। আপনারা বলবেন, হুজুর এটা আবার কেমন কথা বললেন? হ্যাঁ, পৃথিবীতে সবচেয়ে বেশি গুনাহ হয় জিহ্বা দিয়ে, মানুষ মিথ্যা বলে, হাত দিয়া, পা দিয়া না, জিহ্বা দিয়া, মুখ দিয়ে তো বলে, গীবত করে কি দিয়ে, চগলখড়ি করে কি দিয়ে, টাকা পয়সা খাইয়া হুজুরদের নামে মিথ্যা সাক্ষ্য দেয় কি দিয়ে, কথা কন না কেন, চুগলখড়ি করে কি দিয়ে, মানুষের নাম বেঙ্গাইয়া ডাকে কি দিয়ে, মানুষকে নিয়ে ঠাট্টা উপহাস করে কি দিয়ে? তাহলে এই মুখ দিয়ে গুনাহ হইতেছে কম না বেশি? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, তিরমিজি, ইবনে মাজাহ এবং মুসনাদে আহমদের ভেতরে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে,
হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, মা আকসারু মা ইউদখিলুন নাস আন-নার। নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল, গো আল্লাহর নবী, কোন জিনিসের কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে? নবীজি জবাবে বললেন, দুটো জিনিসের অপব্যবহারের কারণে মানুষ সব চাইতে বেশি জাহান্নামে যাবে। আমার কথা বুঝে থাকলে বলেন তো, কয়টা জিনিসের অপব্যবহার করলে জাহান্নামে যাওয়া লাগবে? দুটো জিনিসের অপব্যবহার করবে যারা জাহান্নামী হবে তারা। সাহাবীরা বললেন, কোন দুটো জিনিস? নবীজি তখন বললেন, এক নাম্বার হচ্ছে আলফাম, এই মুখ। এই মুখ আল্লাহ দিয়েছেন, এই মুখের কেউ অপব্যবহার শুরু করে যদি মুখ দিয়ে নাপাক কথা বলে, মুখ দিয়ে যদি গোনা কামানো শুরু করে দেয়, তাহলে জবানের এই অপব্যবহারের কারণে সে জাহান্নামে যাবে। দুই নাম্বার হচ্ছে ওয়াল ফরাজ, লজ্জাস্থান। এই লজ্জাস্থানের অপব্যবহার করবে যারা জাহান্নামী হবে তারা। লজ্জাস্থানের অপব্যবহার কিভাবে হয়? আল্লাহ তাআলা মানুষের যৌন চাহিদা নিবারণের জন্য আল্লাহ তাআলা পবিত্র পন্থায় বিয়ের পদ্ধতি দিয়েছেন। বৈবাহিক সেই সম্পর্ক বাদ দিয়ে যারা হারাম রিলেশনের দিকে দৌড়াবে, জিনা করবে কিংবা পরকিয়া করে, যারা লজ্জাস্থানের অপব্যবহার করবে, লজ্জাস্থানের অপব্যবহারকারী হবে যারা, জাহান্নামী হয়ে যাবে তারা। এই দুটো জিনিস, মুখ আর লজ্জাস্থান, এই দুটো জিনিস দিয়ে গোটা পৃথিবীতে গুনাহ সবচেয়ে বেশি হয়। এই দুটো জিনিস দিয়ে গুনাহ দুনিয়ায় সবচেয়ে বেশি হয়, এজন্য এই দুটো জিনিসের অপব্যবহারকারীরা জাহান্নামে যাবে। আবার এই দুটো জিনিসকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, আল্লাহর নবীর একটা সুসংবাদ আমাদের জন্য আছে না নাই? বুখারী শরীফের হাদিসে নবীজি বললেন, মাইয়াবমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি তার দু চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা আর দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান, এই দুটো জিনিসের জিম্মাদারি যে গ্রহণ করবে, কাল কিয়ামতের কঠিন দিনে আমি নবী নিজে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। তাহলে এই দুটো জিনিসকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, আমাদের জন্য জান্নাতে যাওয়াটা সহজ না কঠিন? তাইলে জবানকে নিয়ন্ত্রণ করা যাবে তো? মুআদ ইবনু জাবাল রাদিয়াল্লাহু আন, তিনি একদিন নবীজিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে জবান দিয়ে কথা বলি, এই জবানের হিসেবেও কি আল্লাহ কিয়ামতের দিন নেবেন? নবীজি বললেন, মুআদ, কি বলছো তুমি, এটা কন্ট্রোল করে ফেলো, কারণ এই জবানের অপব্যবহারকারীদেরকে কিয়ামতের দিন উপুর করে টেনে হিচড়ে জাহান্নামে ফেলা হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। আমার বাবা জান, চাচা জান, ভাই জানরা, এই জবানকে হেফাজত করার দরকার আছে না নাই? এই জবান দিয়ে সারাদিন কি পরিমাণ গুনাহ চলে আসেন আমরা দেখে নিই। এক নম্বর, এই জবানের অপব্যবহার করে আমরা জবান দিয়ে মিথ্যা বলি। মিথ্যা বলে যারা মোমেন থাকে না তারা, মিথ্যা বলে যারা মুনাফিক হয়ে যায় তারা। এই যে আল্লাহর কিতাব কোরআন, কোরআনুল কারীম, এই দুনিয়ার মানুষগুলোকে চার ভাগে ভাগ করেছে। সারা দুনিয়াতে পৃথিবীতে বর্তমানে 800 কোটি মানুষ আছে। এই 800 কোটি মানুষকে আল্লাহর কিতাব কোরআন চার শ্রেণীতে ভাগ করেছে। জোরে বলেন কয় শ্রেণী? আস্তে বলবেন না, জোরে বলেন কয় শ্রেণী? এক নম্বর হচ্ছে মুমিন, দুই নম্বর হচ্ছে মুশরিক, তিন নম্বর হচ্ছে মুলহিদ, চার নম্বর হচ্ছে মুনাফিক। চার শ্রেণীর বাহিরে কেউ, কথা বুঝতেছেন না? চার শ্রেণীর বাইরে কেউ আর নাই, আমরা ওই চার কাতারের ভিতরে। আসেন মিলাই নিয়ে আমরা কোন কাতারে আছি। এক নম্বর হলো মুমিন। প্রশ্ন হলো, হুজুর, মুমিন কারা? কোরআন বলছে ইমান এনে, ইমানের পথে চলছে যারা মুমিন হলো তারা।
দুই নম্বর হলো মুশরিক মুশরিক কারা আল্লাহর সাথে শিরক করে যারা এই দুনিয়াতে রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন কার ইবাদতের জন্য সেই একত্ববাদী রবকে বাদ দিয়ে কিংবা সেই একত্ববাদী রবের সঙ্গে ইবাদতে শিরক করে যারা মুশরিক হলো তারা তিন নম্বর হলো মুলহিদ মুলহিদ মানে হলো নাস্তিক নাস্তিক কারা স্রষ্টায় বিশ্বাস করে না যারা পৃথিবীতে এমন বহু মানুষ আছে এরা আল্লাহর অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকে আল্লাহর নিয়ামত উপভোগ করে দুনিয়ায় বিচরণ করে এরপরে বলে দেয়ার ইজ নো গড স্রষ্টা বলতে কেউ এই পাগলাগুলারে বাইন্ধা স্পিডবোটের সাথে বাইন্ধা বঙ্গোপসাগরের মাঝখানে ফালাই আইসেন দেখবেন আল্লাহ আছে না নাই তখন ভালো করে বুঝবেন অথবা হেলিকপ্টার বা বিমানে উঠাইয়া এরপরে পাইলটকে একটু বের করে নিয়ে আসেন বুঝবেন আল্লাহ আছে না নাই বেটা নাস্তিক তোর কলজা থেকে তখন আল্লাহর নাম বের হবে আর নাস্তিক যেগুলা এগুলা তো মানুষের জাত না না এটা আমার কথা হয়তো এখানে ওলামাদেরকে সাক্ষ্য রেখে বলছে আল্লাহ কি বলেছেন উলাইকাকাল আনআম আল্লাহ বলেছেন এগুলা মানুষের জাত না এগুলা চতুষ্পদ জানোয়ারের জাত আল্লাহ এতটুকু বলে ক্ষান্ত হন নাই আল্লাহ বলেছেন বাল হুম আদল এরা আরো নিম্ন স্তরের আরো খারাপ আরো চার নম্বর হলো মুনাফিক কোরআনের ভাষায় মানুষ কয় প্রকার মুমিন মুশরিক মুলহিদ মানে নাস্তিক চার নম্বর হলো এবার প্রশ্ন হলো হুজুর মুনাফিক কারা ইমানের কথা বলে দিলের ভেতরে কিংবা তলে তলে ইসলামের বিরোধী কাজ করে যারা মুনাফিক হলো মুনাফিক চেনা বড় মুশকিল মুনাফিক চেনা বড় মুশকিল কেউ যদি কয় হুজুর আমি কেউ যদি কয় হুজুর আমি খ্রিস্টান দেখব কোথায় যাব বেশি বেশি খ্রিস্টান দেখব আমেরিকা ইংল্যান্ডে সফর করেন দেখবেন কোটি কোটি খ্রিস্টান সেই দেশে আছে না নাই কেউ যদি বলে হুজুর আমি বৌদ্ধ দেখব কোথায় যাব চীন আর মিয়ানমারে যান অসংখ্য বৌদ্ধ পাবেন কেউ যদি কয় হিন্দু দেখতাম কোথায় যাইতাম ভারতে চলে যান কেউ যদি কই হুজুর আমি ইহুদি দেখব কোথায় যাব ইসরায়েলে চলে যান কেউ যদি কই হুজুর আমি মুনাফিক দেখতাম কোথায় যাইতাম না গো ভাই বাংলাদেশে যাওয়া লাগবে না যেখানে মুসলমান আছে মুসলমানের বেশ ধরে মুনাফিক সেজে সেখানে মুসলমান বসে আছে এই যে কোরআনের ভাষায় মানুষ মোট কয় প্রকার এক নাম্বার মোমেন যারা জান্নাতুল ফেরদাউসে যাবে ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদীনা ফীহা লা ইয়াবগূনা আনহা হিওয়ালা কথাটা কার আল্লাহ সূরা কাহাফের মধ্যে বলেছেন নিশ্চয়ই ঈমান এনে আমলে সালেহ করছে যারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হলো তারা কথাটা কার দুই নম্বর মুশরিক যারা জাহান্নামে যাবে তারা ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহু নিশ্চয় আল্লাহর সাথে শিরক করে যারা জাহান্নামী হবে তারা জান্নাত তাদের জন্য যিনি হারাম করে দিয়েছেন তিনি কে আস্তে বলবেন না জোরে বলেন তিনি কে তিন নাম্বার হলো মুলহিদ নাস্তিক এগুলো তো মানুষের জাত না এগুলো জাহান্নামী চার নাম্বার হলো মুনাফিক বলেন তো দেখি মুনাফিক যারা কোথায় যাবে তারা হ্যাঁ কিশোরগঞ্জ এটা আলেমুল আমার দেশ তো মাশাল্লাহ জানেন আপনারা আলেমরা শিখিয়েছেন আপনাদেরকে জাহান্নামী যারা মুনাফিক যারা জাহান্নামের তলদেশে যাবে আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়ালান তাজিদ লাহুম নাসীরা নিশ্চয়ই মুনাফিক যারা জাহান্নামের তলদেশে যাবে তারা এখন প্রশ্ন হতে পারে হুজুর মুনাফিক আমরা কিভাবে চিনতাম
কারণ কোন মুসলমান কারণ মুনাফিক তো পাওয়া যায় এক জাতির ভিতরে সেই জাতির নাম কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা তো এমনিতেই মুশরিক নাস্তিকগুলো এরা এমনি নাস্তিক ওখানে আপনি মুনাফিক পাবেন না মুনাফিক পাবেন আপনি যেখানে মুসলমান আছে সেখানে মুনাফিক আছে কেউ কোন মুসলমান তো কপালে লিখে না আমি মুনাফিক পিটের মধ্যে সাইনবোর্ড লাগায় হাঁটে না আমি মুনাফিক তাহলে মুনাফিক আমরা কেমনে চিনব কোরআনে এবং হাদিসে মুনাফিকের কিছু খাসলত বলা হয়েছে এই স্বভাব ধারণ করবে যারা মুনাফিক হয়ে যাবে তারা আর মুনাফিক হবে যারা জাহান্নামের তলদেশে যাবে তারা মুনাফিকগুলো ফেরাউনের চেয়ে খারাপ নমরুদের চেয়েও খারাপ কারণ ফেরাউন নমরুদেরা থাকবে জাহান্নামের উপরে আর মুনাফিক থাকবে জাহান্নামের তলে তাহলে বুদ্ধিমানের মতো জবাব দিয়ে বলেন তো কাফেরের চাইতে মুনাফিকটা ভালো না খারাপ কারণ হলো যুগে যুগে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে কাফেরের চাইতে মুনাফিক এই জন্য আল্লাহর কাছে কাফেরের চাইতে মুনাফিক খারাপ এই মুনাফিক কিন্তু কাফেরের ভিতরে নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ভিতরে নাই আছে মুসলমানের ভিতরে এখন মুনাফিকের কিছু স্বভাব আছে আমি চলে যাচ্ছি আমার মূল পয়েন্টে বলেছিলাম এই জবান দিয়ে মানুষ মিথ্যা বলে বলবেন হুজুর মিথ্যা বললে আর কি হয়েছে আপনি কি ওই হাদিসটা পড়েন না কিংবা জানেন না নবীজি বলেছেন মুনাফিকের যে খাসলত আছে তার মধ্যে একটা অন্যতম খাসলত হলো ইদা হাদ্দাসা কাযাবা যখন সে কথা বলে কথায় কথায় তাহলে জবান দিয়া মিথ্যা বললে ওই লোকটার নাম আর ইমানদারের খাতায় নাই চলে গেছে কার খাতায় আরো জুড়ে বলেন কার খাতায় তো আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই না মুমিন হয়ে মরতে চাই তাহলে আজকে থেকে বলেন তো মিথ্যা আর বলবেন না চিরদিনের জন্য ছাইরা দিবেন মিথ্যা তো আমরা বলি বলতে বলতে এত বেশি মিথ্যা বলে ফোন এসেছে আছে বাসায় আছে বাড়িতে দুস্ত বলে দুস্ত তুমি কোথায় আছে বাড়িতে ফোনে কয় আমি গাড়িতে আছে না নাই মিথ্যা বলতে বলতে আমরা এত বেশি মিথ্যা বলি এত বেশি আমরা মিথ্যা বলি যখন সুযোগ পাই তখনই আমরা মিথ্যা বলি মিথ্যা বলে বলে আমরা জবানটা নাপাক করে দেই নবীজি বলেছেন যখন কোনো বান্দা মিথ্যা বলে তখন তার কাছ থেকে মিথ্যা কথার দুর্গন্ধে রহমতের ফেরেশতা অনেক দূরে চলে যায় তাহলে যেই লোকের সাথে ফেরেশতা থাকে না তার সঙ্গে থাকে কে তাহলে মিথ্যাবাদী যারা শয়তানের বন্ধু হলো তারা আমরা কি শয়তানের বন্ধু হতে চাই নাকি তাহলে বলেন মিথ্যা ছাড়বো না মিথ্যা বলতে থাকবো ছাড়বেন তো বলেছেন কিন্তু আসলে ছাড়বেন তো নবীজি বলেছেন ইয়াকুম ওয়াল কিদ সাবধান মিথ্যার ব্যাপারে তোমরা সতর্ক হও ফা ইন্নাল কিদবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার নবীজি বলেছেন মিথ্যা মানুষকে পাপাচারের দিকে ধাবিত করে আর পাপাচার মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে তাহলে মিথ্যা বলবো না আজকে থেকে ছাড়বো কারণ মিথ্যা বললে জবানটা পাক থাকে না না পাক হয় জবানের সঠিক ব্যবহার হয় না অপব্যবহার হয় আর নবীজি কি বলছেন ওই যে আজকের ওয়াজের শুরুতে প্রথম হাদিস বলেছিলাম জবানের অপব্যবহারকারী হবে যারা জাহান্নামে যাবে আমরা কি জাহান্নামে যেতে চাই তাইলে জবানের সঠিক ব্যবহার করব মিথ্যা কথা ছেড়ে দিব হিংসা দুই নাম্বার পয়েন্টগুলা মনে রাখবেন তো জবান দিয়ে মিথ্যা বলা যাবে দুই নাম্বার এই জবানের অপব্যবহার করে জবান দিয়ে মানুষকে গালিগালাজ করা যাবে কিছু মানুষের মুখ এত খারাপ কথা বলার সময় শুধু গালি দেয় গালিগালাজ করা মুমিনের স্বভাব হতে পারে না একজন মুমিন তার এই জবান দিয়ে একটা অনর্থক কথাও বলতে পারে না কারণ আল্লাহ সূরা মুমিনুনে মুমিনদের স্বভাব মুমিনদের বৈশিষ্ট্য বলেছেন কদ আফলাহাল মুমিনুন এরপরে আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগুই মুরিদুন সাকসেসফুল ইনডিড এট দ্য বিলিভার্স দোজ হু হ্যাভ ইভেন্ট সফল কাম মোমেন তারা অনর্থক কথা থেকে নিজের জবানকে হেফাজত করে সারা দিন কত অনর্থক কথা আমরা বলি কাজের কথা বলি না কত বেহুদা ফালতু কথা আমরা বলি বিশেষ করে গ্রামে গঞ্জে কিংবা শহরে চায়ের যে দোকান থাকে টঙ্গের দোকানগুলো হলো বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট ওখানে অনর্থক কথা হয় সবচেয়ে বেশি সেখানে দেখা যায় চায়ের দোকানদার স্পিকারের ভূমিকায় থাকে আর চা খোড়া সাংসদের ভূমিকায় থাকে
তারপরে চাকররা একত্রিত হইয়া চা খায় আর আজেবাজে কথা গীবত সমালোচনা চালাইতে থাকে আছে না নাই এই জবানটারে অনর্থক কথা বলে আপনি নষ্ট করবেন না জবান দিয়ে মানুষকে গালিগালাজ করবেন না নবীজি বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন মুসলমানকে গালিগালাজ করা হলো ফাসিকি এটা হলো ফাসিকি স্বভাব পাপীদের স্বভাব তাহলে আমরা এই জবান দিয়ে মানুষকে গালিগালাজ করে আমরা কখনো আমাদের জবানটাকে নাপাক করব গালি দিলে কিন্তু নিজের লস নবীজি বলেছেন যখন কোনো ব্যক্তি গালি দেয় গালিটা তার নিজের উপরেই পড়ে উপরের দিকে থুতু মারলে মানুষের উপর পড়ে না নিজের উপর পড়ে আপনি যদি কাউকে গালি দেন গালি দেওয়ার মাধ্যমে নিজের গুনার বোঝা আপনি ভারী করলেন আর ওই লোকটার গুনার বোঝা আপনি হালকা করলেন কথাটা মনে বুঝেন নাই আপনি গালি দিলেন মনে করেন আপনি কাউকে গালি গালাজ করে একদম শেষ করে ফেললেন তো বলেন তো গুনাহ তার হইছে না আপনার হইছে আপনার হইছে আর যাকে গালি দিলেন আপনি তার হক নষ্ট করেছেন তার গুনার বোঝা আরো হালকা হচ্ছে তাহলে আমরা কি গালি দিই আর নিজের ক্ষতি করব এই জবান দিয়ে কখনো গালি দিব কখনো গালি দিব না জবানটাকে পবিত্র রাখবো কার সন্তুষ্টির জন্য তিন নাম্বার এই জবান দিয়ে আমরা মানুষের গীবত করি গীবত এটা বড় মারাত্মক গুনাহ আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা ইগতাব বাদুকুম বাদা খবরদার পরস্পর পরস্পরের গীবত করো না কারণ গীবতকে মরা ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে যিনি তুলনা করেছেন তিনি কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা করা হাদিস একদিন নবীজি সাহাবীদেরকে বললেন আতাদুরুনা মাল গীবা ও সাহাবীরা তোমরা কি জানো না কি গীবত কি সাহাবীদের একটা স্বভাব ছিল তারা কোনো কিছু জানলেও চুপচাপ থাকতেন এই জন্য জ্ঞানী মানুষগুলো বিনয়ী হয় জ্ঞানের তিনটা স্টেজ আছে তিনটা ক্যাটাগরি তিনটা পর্যায় আছে যে ব্যক্তি খুব অল্প জানে সে খুব ভাবসাব নেয় এই জন্য গ্রামে মানুষজন বলে অল্প বিদ্যা ভয়ঙ্কর খালি কলস যখন থাকে কলসটা নড়াচড়া করে অনেক বেশি জ্ঞানের তিনটা পর্যায়ে যে ব্যক্তি অল্প জানে লাফালাফি করে অনেক বেশি দ্বিতীয় পর্যায়ে যে অতিক্রম করে সে কিছুটা নম্রভদ্র হয় আর জ্ঞানের সর্বশেষ স্টেজ যে অতিক্রম করে সে বলে আমি এখনো কিছুই জানি না কারণ জ্ঞান সমুদ্রের বেলাভূমিতে বিচরণ করলে দেখবেন ওই সমুদ্রের একটা বালিকণাও আপনি আহরণ করতে পারেন নাই কারণ আল্লাহ মানুষকে জ্ঞান দিয়েছেন ওয়ামা উতি তুম মিনাল ইলমি ইল্লা কালিলা খুব অল্প জ্ঞান দেওয়া হয়েছে খুব অল্প জ্ঞান আমাদেরকে দেওয়া হয়েছে মহাসমুদ্র থেকে একটা পাখি যদি তার ঠোঁট দিয়ে এক দুই ফুটা পানি পান করে তাহলে বলেন তো মহাসাগরের সব পানি কি শেষ হয়ে যাবে নাকি সাগর তো টেরও পাবে না ঠিক তেমনি ভাবে আমাদেরকে যে জ্ঞান দেওয়া হয়েছে এই অল্প জ্ঞান অহির জ্ঞানের তুলনায় কিচ্ছু সাহাবীদেরকে নবীজি বললেন তোমরা কি জানো না কি গীবত কি সাহাবীরা বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং তার রাসূল এ ব্যাপারে সবচাইতে ভালো জানেন এটা হলো বিনয় এটা হলো বিনয়ের বই প্রকাশ আমরাও সাহাবীদের কাছ থেকে বিনয় শিখব ইনশা আল্লাহ কারণ যে ব্যক্তি বিনয়ী হয় মান তাওয়াদা আলিল্লাহি রাফাহুল্লাহ যে ব্যক্তি বিনয়ী হয় আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আপনি বিনয় দান করেন সাহাবীরা বললেন ওগো আল্লাহর নবী আপনি বলেন গীবত কি নবীজি তখন বললেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু গীবত হলো তুমি তোমার ভাইয়ের অনুপস্থিতিতে এমন কথা বলবে যা শুনলে সে অপছন্দ করবে সাহাবীরা তখন বললেন ওগো আল্লাহর নবী আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুল যদি আমার ভাইয়ের ভিতরে এই স্বভাব থাকে আর আমি মানুষকে বলি তাহলে সেটা কি হবে নবীজি তখন বললেন যদি সেটা ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইক্তাবতাহ যদি তার মধ্যে সেটা থাকে তাহলে তুমি তার গীবত করলে যদি না থাকে ফাকাদ বাহাত্তাহু তুমি তাকে অপবাদ দিলে সুতরাং গীবতের ব্যাপারে সাবধান হও কারণ ইয়াকুম ওয়াল গীবা ফা ইন্নাল গীবাতা আশাদ্দু মিনাজ জিনা গীবত হলো জিনার চেয়ে মারাত্মক পাপ এখন আপনাদের মাথায় হয়তো ধরতেছে না হুজুর জিনার চেয়ে গীবতটা মারাত্মক হয় কেমনে একজন জিনাকার লোক যদি
তওবা করে চোখের পানি ছাড়ে চোখের পানির পাওয়ার অনেক বেশি দুইটা ফুটাকে আল্লাহ বেশি পছন্দ করেন একটা ফুটা হলো জিহাদের ময়দানে মুজাহিদের শরীর থেকে যে রক্তের ফুটা পড়ে সেই রক্তের ফুটাকে যিনি পছন্দ করেন তিনি কে আর একটা ফুটা হলো অনুশোচনার চোখের পানির ফুটা যখন কোনো মানুষ ভুল করে গুনাহ করার পরে তওবা করে অনুশোচনা বোধ করে চোখের পানি ছেড়ে দেয় ওই চোখের পানি নাকের ডগায় আসার আগে লোকটার সারা জীবনের গুনাহ যিনি মাফ করে দেন তিনি কি আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই থুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক হে বান্দা শোনো তোমার গুনাহ যদি আকাশ ছুঁয়ে ফেলে আকাশ পর্যন্ত যদি চলে যায় আকাশ সমপরিমাণ গুনাহ নেই তুমি যদি তওবা করে চোখের পানি ছাইরা দিয়া আমার কাছে আসো বান্দারে শোনো তোমার রব আমি তো গাফফার আমিও আসমান সমপরিমাণ দয়া নিয়ে হাজির হয়ে তোমার সব গুনাহ আমি মাফ করে দিব আমার আল্লাহ হচ্ছেন গাফফার ক্ষমাশীল তিনি ক্ষমা করতে ভালোবাসেন তাহলে জিনা করার পরেও কেউ যদি আল্লাহর কাছে মাফ চায় মাফ করে দিতে পারেন কি কিন্তু আল আপনি যদি আরেকজন ভাইয়ের গীবত করে আল্লাহর কাছে তওবা করেন আল্লাহ তওবা কবুল করবেন না ততক্ষণ যার গীবত করেছেন সে আপনাকে মাফ করেন না যতক্ষণ কারণ গীবত যে করেছেন ইবাদত দুইটা জিনিসের সাথে সম্পর্কিত একটা হাক্কুল্লাহ আল্লাহর সাথে আরেকটা হলো হাক্কুল ইবাদ বান্দার সাথে নামাজ রোজা হজ যাকাত আল্লাহর বিধান আপনি আদায় করলেন না কার হক নষ্ট করলেন তওবা করলে হয়তো আল্লাহ ওই লোকটারে মাফ করে দিতে পারেন কারণ মাফ করার ইখতিয়ার আমার নয় ইখতিয়ারটা কার কিন্তু আপনি যে গীবত করলেন গীবতটা তো হাক্কুল্লাহর সাথে সংশ্লিষ্ট নয় এটা হলো হাক্কুল ইবাদ বান্দার হকের সাথে সংশ্লিষ্ট যেই লোকের গীবত করেছেন সে আপনাকে মাফ না করলে কিয়ামতের দিন আপনি আসামির কাতারে দাঁড়িয়ে যাবেন আটকে যাবেন একটা ভয়ঙ্কর হাদিস আমার মনে পড়ে গেল নবীজি একদিন সাহাবীদেরকে বললেন ও সাহাবীরা আতাদরুনা মাল মুফলিস তোমরা কি জানো নাকি আমার উম্মতের মধ্যে সবচাইতে অসহায় নিঃস্ব কে এই প্রশ্ন আপনাদেরকে করলে আপনারা বলবেন হুজুর আমাদের মধ্যে তো সবচেয়ে অসহায় হলো যার ঘর নাই বাড়ি নাই ঠিকানা নাই কিচ্ছু নাই নবীজি যখন সাহাবীদেরকে বললেন ও সাহাবীরা বলো কে আমাদের মধ্যে সবচেয়ে অসহায় সাহাবীরা তখন বললেন ইন্নাল মুফলিসা ফিনা মান লা দিরহামা লাহু ওয়ালা মাতা সাহাবীরা বললেন নিশ্চয় আমাদের মধ্যে সবচেয়ে অসহায় হলো সে ব্যক্তি যার কাছে কোনো দিরহাম নাই যার কাছে টাকা পয়সা ঘর বাড়ি নাই নবীজি বললেন না উত্তর ভুল দিয়েছ সাহাবীরা বললেন তাহলে নবীজি আপনি বলে দেন আমাদের উম্মতের মধ্যে সবচেয়ে অসহায় কে নবীজি তখন বললেন আমার উম্মতের সবচেয়ে অসহায় হলো সে ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়াতে নামাজ রোজা হজ যাকাত দান সৎকা এত ভালো ভালো আমল কইরা কিয়ামতের দিন নেকির খাতা নিয়ে হাজির হয়ে মুহূর্তের মধ্যেই আমল শূন্য হয়ে জাহান্নামে যে যাবে সে হলো সবচাইতে নিঃস্ব কথাটা আপনাদেরকে ভালো করে বুঝাই দিই আমার হাতে এটা পুস্তার এটা কি এই পোস্টারের এই পেজে লেখা আছে এই পেজে লেখা নাই ধরেন বোঝানোর জন্য বলছে এক লোক দুনিয়াতে নামাজ রোজা হজ যাকাত অনেক ভালো আমল তো ভালো আমল করছে ফেরেশতা কি লেখে নাই লেখছে তো এরকম নেক আমল নিয়ে হাসরের মাঠে উঠছে নেক আমলে ভরা সে তো ভাবতেছে আমি জান্নাতি যখন জান্নাতে যাওয়ার প্রিপারেশন নেবে আল্লাহ গজবের ফেরেশতা জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন এরে ধর এরে আটকা হ্যাঁ বলবে আল্লাহ আমরা আটকাই দিয়েছেন কেন আল্লাহ বলবেন রাখো রাখো হিসাব নিকাশ তো কিছু আছে পরকাল কেন বাস্তবায়ন হবে কারণ দুনিয়ায় যে কত মানুষের হক আপনি নষ্ট করেছেন হ্যাঁ কত হক নষ্ট করছেন মাথায় এখন এটা আসে না উপলব্ধি করেন না আপনি যে কত মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে তাকে তার পরিবার থেকে দূরে রেখেছেন তার পরিবারের হক নষ্ট করার কারণে কিয়ামতে জালেম হয়ে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে আপনি একটু ক্ষমতা পাইয়া আপনি একটু ক্ষমতা পাইয়া কত পবিত্র পবিত্র মানুষের হাতে শিকল লাগিয়েছেন আল্লাহর সামনে সেদিন জবাব দেওয়া লাগবে কিয়ামতের দিন বিচারককে আসতে বলবেন না জুড়ে বলেন বিচারককে আল্লাহর বিচারের সিস্টেমই আলাদা আল্লাহ বলবেন এরে ধর এবার তাদেরকে আনো কারা যাদের যাদের হক নষ্ট করছে এবার তাদের লাইন ধরানো হবে আল্লাহ বলবেন
হে আলহাজ, হে হাজি, দেয় তার হক ফিরাই দেয়। একটু যে ক্ষমতা পাই আরেকজনের ঘর বাড়ি ভাঙ্গা ফেলছেন, জায়গা জমি দখল করে ফেলেছেন, একটু ক্ষমতা পাইয়া চাঁদাবাজি করছেন দোকানে দোকানে গিয়া, একটু ক্ষমতা পাইয়া মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে তারে ঘর বাড়ি ছাড়া করেছে। এবার হিসাব নিকাশ শুরু হচ্ছে কার? আল্লাহ বলবেন এই হাজি দে, হক ফিরে দে। এখন কিয়ামতের দিন মনে করেন আজকে আপনাদের এই গ্রামে দুইজন লোক ঝগড়া করে একজন আরেকজনের ক্ষতি করছে, তো এলাকার মুরব্বীরা বিচারে বৈশা তারা ফয়সালা করলেন ঠিক আছে তুমি তারে ক্ষতিপূরণ দিয়ে দাও, 2 লাখ টাকা 3 লাখ টাকা তার ক্ষতিপূরণ দাও। কিয়ামতের দিন কি ক্ষতিপূরণ টাকা পয়সা কাজে আসবে? ওই যে আপনি গীবত করেছেন, ওই যে আপনি আরেকজনের হক মাইরা খেয়েছেন, জায়গা জমি নষ্ট করেছেন, এমনকি মা বাবার হক নষ্ট করলো, মা বাবা সেখানে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ বলবেন দে হক ফিরাই দে। এদেরকে বলবেন কি তোমরা হক, তোমরা তোমাদের হক নষ্ট করার কারণে ক্ষতিপূরণ কি চাও? কিয়ামতের দিন সবার দরকার নেক আমল, কি দরকার? এরা বলবে আল্লাহ এর খাতার মধ্যে আমলের খাতায় যে নেক আমল আছে, আমাদের যে ক্ষতি করছে দুনিয়ায় হক নষ্ট করছে, তার বদলা হিসাবে ক্ষতিপূরণ হিসাবে তার নেকির খাতা থেকে আমাদেরকে কি দেন? নেকি দেন। আমল ভর্তি নেকির খাতা নিয়ে হাজির হয়ে মানুষের হক নষ্ট করার কারণে হকদারদেরকে পাওনাদারদেরকে ক্ষতিপূরণ হিসাবে নেক আমল দিতে 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 এর অবস্থা হয়ে যাবে। নবীজি বলেছেন কিয়ামতের দিন এই যে দুনিয়ায় এত ভালো আমল কইরা এত নেকি কামাইয়া মানুষের হক নষ্ট করার কারণে কিয়ামতের দিন মানুষের তার নেক আমল দিতে 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 নিঃস্ব অসহায় হয়ে যাবে, যে আমার উম্মতের সবচাইতে অসহায় হলো। তাইলে গীবত যদি করতেছেন করেন, যদি কিয়ামতের দিন আপনার নামাজের সওয়াব রোজার সওয়াব আরেকজনকে দিতে চান তো কইরেন, আর যদি নিজের আমল নিজের কাছে রাখতে চান তো এইসব বদ অভ্যাস ছাইড়া দিয়ে পারবেন। গীবত করে কি দিয়ে কথা বলেন না, আজকে বলতেছি মুখের গুণা, এটা দিয়ে তো বেশি গুণা হয়। 4 নম্বর হলো এই মুখ দিয়ে আমরা দ্বিমুখী কথা বলি, আজকে এই কথা কালকে আরেক কথা, দ্বিমুখী কথা বলা এটা হলো মুনাফিকের স্বভাব। এজন্য আল্লাহ সূরা বাকারায় বলেছেন وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ আল্লাহ বলছেন মুনাফিক মার্কা লোকেরা দুইমুখী, দ্বিমুখী সাপ আছে না, দ্বিমুখী কেমনে? এরা ইমানদারদের সামনে গেলে কয় আমরা ইমানদার, শয়তানের গোষ্ঠীর সামনে গেলে কয় আমরা তো তোমাদের সাথেই আছি, ইমানদারদের সাথে আমরা ঠাট্টা করতেছি, এক মুখে কথা বলছে কয়টা? হ্যাঁ, আমাদের সমাজেও এরকম মুসলমান নামধারী মুনাফিক আছে, এদের মুখ এরা দুই জায়গাতেই কাজে লাগায়, ওয়াজ মাহফিলে এসে বক্তৃতা করে, নাচ গানের কনসার্টে গিয়েও বক্তৃতা করে, এক মুখে বক্তৃতা দিয়েছে ওয়াজ মাহফিলেও কনসার্টেও, কি বলে এরকম আছে না নাই? এক মুখে মসজিদে যায় গিয়ে মসজিদের মুসল্লিদের সামনে বক্তৃতা দেয়, আর এক মুখে আবার দেখা যায় দুর্গা পূজায় গিয়ে কয়ে ধর্ম যার যার উৎসব সভা, এরকম মানুষ নাই? এই রকম জবানকে দ্বিমুখী কথায় ব্যবহার করে যারা মুসলমান নামের খাঁটি মুনাফিক হলো তারা, মুখ দিয়ে দ্বিমুখী কথা বলে যারা মুখের অপব্যবহার করে জাহান্নামী হয়ে যাচ্ছে তারা। আল্লাহ এটা থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। 5 নম্বর এই জবান দিয়ে আমরা চুগলখুরি করি, অবশ্য আমাদের এলাকায় চুগলখুন নাই, তো চুগলখুন না থাকলে ঘরে ঘরে আগুন লাগছে কেমনে, এত অশান্তি কেমনে, একজনের কথা আরেকজনের কাছে গিয়া লাগায় কি দিয়া? নবীজি বলেছেন চুগলখুর কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আমরা আমাদের জবান দিয়ে চুগলখুরি করে জবানের অপব্যবহার করব না, রাজি আছেন তো? এরপরে 6 নম্বর এই জবান দিয়ে আমরা মানুষকে কষ্ট দিয়ে কথা বলি, আমরা জবান দিয়ে অনেক সময় কষ্টদায়ক কথা বলি, আহারে এই জবান দিয়ে আমরা মানুষকে আঘাত করি, জবান দিয়ে আমরা আলেমদেরকে অসম্মান করি, জবান দিয়ে আমরা আলেমদেরকে মৌলবাদী বলি জঙ্গিবাদী বলি, আছে না নাই? কিছু লোক তো আছে আলেমদেরকে দেখতেই পারে না, ঘটনা ঘটায় একজন দুষ হয় আরেকজনের,
নবীজি বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই হলো আসল মুসলমান যার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, অর্থাৎ জবানের অনিষ্ট থেকে এবং হাতের অনিষ্ট থেকে। কিন্তু আমার আপনার জবান থেকে কত মানুষকে আমরা এই জবান দিয়ে ক্ষতি করি। বলবেন হুজুর জবান দিয়ে আমরা কেমনে ক্ষতি করি, এই জবান দিয়েই তো আপনি সামান্য কয়েকটা টাকার লোভে বড় বড় আলেমদের নামে মিথ্যা সাক্ষ্য দিয়ে তাদেরকে অপরাধী বানায়া রেখেছে। এই জবান দিয়ে ভাবে আমরা কষ্ট দিচ্ছি, আহারে আলেমদের অবস্থা দেখলে আজকে কষ্ট লাগে, যারা থাকতেন মাদ্রাসায় বুখারি আর মুসলিম পড়ানোতে বুখারি মুসলিমের দার্সে, আজকে সেই আলেমদের হাতে হাত করা পরিয়ে তাদেরকে বেইজ্জত করা হচ্ছে। সবচেয়ে বড় অবাক লাগে, মানুষ অপরাধ করলে অপরাধী জামিন পেতে পারে, জামিন তার নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার, তো এই অধিকার নায়িকা গায়িকা নর্তকী তারা ভোগ করে। দেখেন না গায়িকা নায়িকা এরা আজকে জামিন নিয়ে জেলখানার বাইরে, আর আলেমরা তারা কি অপরাধী দেখেন, এরা আজকে জামিন পায় না। তো নায়িকা গায়িকা কেসিনোওয়ালা চোর ডাকাতরা যদি জামিনের অধিকার পায়, তাহলে এই জামিনের অধিকার জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে আলেমদেরকে দিয়ে তাদেরকেও জামিনে বের করে দেওয়া লাগবে। এই অধিকার আলেমদের, এই অধিকার আলেমদেরকে দেওয়ার দরকার আছে না নাই? এই অধিকার নায়িকা পেলে গায়িকা পেলে আলেমরা কেন পায় না, এই অধিকার আলেমদেরকেও দেওয়া লাগবে। এই জবান দিয়ে আমরা সাত নম্বরে যেটা করছি, জবান দিয়ে আমরা যাচাই বাছাই ছাড়া কথা বলে ফেলি, কান কথা শুনে অনেক সময় আমরা কথা বলে ফেলি। এরকম মানুষ আছে না নাই? কোনো একটা কথা শুনলেই সেটা বলে বেড়ানো যাবে না, কারণ নবীজি বলেছেন কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, একজন লোক মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে যা শুনে যাচাই বাছাই না করে তা বলে বেড়ায়। তাহলে আমরাও কোনো কথা শুনলে যাচাই বাছাই না করে বলে বেরি, নিজেদের জবানের আমরা অপব্যবহার করব না ইনশা আল্লাহ, রাজি আছেন তো? এরপরে আট নম্বর পয়েন্টগুলো মনে আসেনি, একটু দ্রুত বলতেছি তো, সময়ের দিকে খেয়াল রাখতে হবে। আট নম্বর হলো এই জবান দিয়ে আমরা মানুষকে নিয়ে ঠাট্টা করি, উপহাস করি। আপনি বলবেন হুজুর সামান্য ঠাট্টা করলে কি হয়েছে, যে ঠাট্টা করে আপনি আপনার ভাইয়ের হক নষ্ট করলেন, আপনি তার হক নষ্ট করে জবানের অপব্যবহার করে আপনি গুনাহ কামাইলেন, ঠাট্টা উপহাসটা কেমনে হয়? একজন মানুষ একটু সাইজ মোটা মোটা, আপনি বললেন কি রে মটকা, কি বললেন, এগুলো আছে না নাই? একজন লোক একটু লম্বা 6 ফুট 2 ইঞ্চি 3 ইঞ্চি বাড়ি থেকে বের হলে আপনি ঠাট্টা করে বললেন কিরে খাম্বার ঘরের খাম্বা, এক লোক দেখতে একটু চিকন আপনি বললেন কিরে চিকনা, এক লোক কথা একটু কম বলে বললে একটু সহজ সরল ভাষায় বলে আপনি বললেন এ আবুল এ মফিস কি অবস্থা। এই যে আপনি আপনার ভাইকে নিয়ে ঠাট্টা করলেন, আপনি গুনাহ করলেন, ঠাট্টা করা যাবে না, নিষেধ করেছেন কি? সূরা হুজুরাতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن إلى آخر الآية الله تعالى বলছেন হে বিশ্বাসীরা হে ইমানদারেরা, পুরুষ হওয়ার নারী হও একজন আরেকজনকে নিয়ে ঠাট্টা উপহাস করো না, নিষেধ করেছেন যিনি তিনি কে? এরপরে নয় নম্বর, এই জবান দিয়ে আমরা মানুষের নাম বিকৃত করে ফেলি। বাবা নাম রেখেছে আব্দুস সালাম, বিকৃত করে বলে কিরে কিরে সালাইম্যা, বাবা নাম রেখেছে আবুল কালাম কয় কিরে কালাইম্যা বাদাইম্যা, এরকম মানুষের নাম বিকৃত করে ডাকে সমাজে, এমন মানুষ আছে না নাই? আল্লাহ বলেছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, মন্দ নামে মানুষকে ডেকো না, বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, ঈমান আনার পরে কাউকে নাম বিকৃত করে ডাকা এটা হলো মারাত্মক গুনাহ, কবিরা গুনাহ। ফামান লাম ইয়াতুব, এই গুনাহ করে কেউ যদি তওবা না করে মারা যায়, ফাউলাইকা হুমুজ জালিমুন, সে জালেম হয়ে মরবে, কথাটা কার?
আমরা জালেম হয়ে মরতে চাই না মুমিন হয়ে মরতে চাই। আজকে যে গুনাহগুলোর কথা বললাম এই গুনাহগুলো আমাদের সমাজে বিদ্যমান আছে না নাই, এই গুনাহগুলো যদি আমরা কমিয়ে ফেলতে পারি আমাদের সমাজটা সুশৃঙ্খল হবে, সমাজের ভেতরে ভারসাম্য ফিরে আসবে, সমাজটা সুন্দর হবে, সমৃদ্ধ একটা সমাজ হবে, তার পাশাপাশি আমাদের জবানটাও হেফাজত হয়ে যাবে ইনশাআল্লাহ। 10 নম্বর হলো এই জবান দিয়ে আমরা মিথ্যা সাক্ষ্য দেই, মিথ্যা সাক্ষ্য দিয়ে আমরা জবানের অপব্যবহার করব না। এই যে একে একে আমি 10টা পয়েন্ট বললাম, এই 10টা গুনার কথা বললাম, প্রতিটা গুনাহ হয় কি দিয়া? আরো জোরে বলেন কি দিয়া? তাহলে জবান দিয়ে গুনার পাহাড় কামানোর সুযোগ আছে না নাই? আবার এই জবানকে আপনি চাইলে সারাদিন জবানকে ভালো কাজে ব্যবহার করে জবান দিয়া নেকির পাহাড় কামানোর সুযোগ আছে না নাই? খালি হতাশার কথা বলে আজকের ওয়াজ শেষ করব না, এবার একটু আশার বাণী দেই। কেমনে জবান দিয়ে আপনারা নেকির পাহাড় কামাবেন সেগুলা কি বলবো? খুব শর্ট করে বলবো, পয়েন্টগুলা মনে রেখে দিবেন। এক নাম্বার, জবান দিয়ে আপনি নেকি কামান, কালামের আগে আপনি সালাম দেন। কালামের আগে আপনি কি দেন? কারণ সালাম দিলে সওয়াব আছে না নাই? নবীজি বলেছেন কেউ যদি বলে আসসালামু আলাইকুম, এতটুকু বলে কেউ যদি সালাম দেয় আমল নামায় আল্লাহ 10টা নেকি দিবেন। কেউ যদি সালামটা আরেকটু বাড়ায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আমল নামায় 20টা নেকি দিবেন। সালামটা যদি কেউ আরেকটু বাড়িয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত বাড়িয়ে দেয়, আল্লাহ আমল নামায় 30টা নেকি দান করে দিবেন। তাহলে দেখেন তো, আপনি যদি রেগুলার প্রতিদিন 100 জন মানুষকে সালাম দেন, 100 × 30 সমান কত হয়? ইয়া আল্লাহ, আপনারা আর রাষ্ট্রপতি হইতে পারবেন না, হিসাব নিকাশে ভুল হইতো আপনাদের। 3000 কয় হাজার বেশি বার এই কি বলে, অনেক বছর ধরে তো আপনারা রাষ্ট্রপতি আছেন, বহুত বছর, একটু অলস হয়ে গেছেন আর কি। 100 × 30 সমান কত হয়? 3000। তাহলে 100 জন মানুষকে সালাম দিলে নাকি হয় একদিনে কত হাজার? 3000। এই এলাকায় সালামের জোয়ার বইয়ে দিবেন, সালামের বন্যা, আপনি সালামের বন্যা একেবারে এই এলাকায় আপনি বন্যায় ভাসিয়ে দিবেন সালামের বন্যা। যাকেই পান তাকে বলবেন আসসালামু আলাইকুম, কিছুক্ষণ পরে আবার দেখা হয়েছে, অসুবিধা নাই। নবীজি বলেছেন কারোর সাথে দেখা হয়েছে এরপরে দেয়ালের আড়ালে বা গাছের আড়ালে চলে গেছে, আবার ফিরে আসছে সালাম দাও, কারণ সালামের মধ্যে কোনো লস নাই। বাড়িতে গিয়ে ভাবিকে সালাম দিয়েন, নিজের বউকে সালাম দিলে কি লস আছে নাকি? রাগ করে থাকবে, মুখটুক গুমরা সালাম দিবেন খুশি হয়ে যাবে, রাগ টাক চলে যাবে, কারণ সালাম মানে শান্তি। তাহলে সালাম দিলে অশান্তি দূর করে দেন কে? আমাদের ঘরে সালাম নাই। আর আল্লাহ কোরআনে বলেছেন ঘরে ঢুকলেই সালাম দাও, ফাইদা দখলতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, ঘরের ভেতরে যখন তোমরা ঢুকবা তখন সালাম দিতে হবে। আদেশটা কার? এক ভাই একদিন আমারে কয়, হুজুর আমি তো সালাম দিয়া বিপদে পড়ে গেছি। কইলাম ভাই কি হয়েছে? কয় আমি কলিং বেল দিয়েছি, আমার বউ দরজা খুলেছে। আমি বললাম আসসালামু আলাইকুম, আমার বউ সালামের উত্তর দেয় না। কয় কি ঢং করো, আমারে তুমি চিনো না। আমরা ভাবছি সালাম শুধু স্পেসিফিক কিছু মানুষকে দেওয়া যায়, এজন্য দেখা যায় আমরা অনেক সময় ঊর্ধ্বতন হলে অধস্তনকে সালাম দিতে চাই না। এখানে আমাদের পাঠ ভাব থাকে। আর নবীজি বলেছেন যে আগে সালাম দিয়ে দিবে সে অহংকার মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি আমার ড্রাইভারকে সালাম দেই না, আমি আমার বাসার দারোয়ানকে সালাম দেই না, তার মানে আমার অন্তরের ভেতরে অহংকার। যদি আমি আমার চেয়ে নিম্ন পর্যায়ের মানুষকে সালাম দেই তার মানে আমার অন্তরে অহংকার নাই, অন্তরটা ঠিক আছে। আমরা তো সালাম দিতে চাই না, খালি নিতে চাই। একটা ঘটনা আমার মনে পড়ে গেছে, বলবো? কষ্ট হচ্ছে না তো? এক চাচা যাচ্ছেন রাস্তা দিয়া, চৌরাস্তার মোড়ে কিছু যুবক দাঁড়িয়ে আছে। এখন যুবক ছেলেপেলেরা খেয়াল করে নেয়, চাচা তো ফায়ার, তোর বাপের নাম কি রে? তোর বাপ মা তোরে আদব কাদা শেখান, অনেক কিছু শোনায় দিয়েছে। তো চাচা যদি ফায়ার না হয় ওই যুবকদেরকে বলতেন আসসালামু আলাইকুম, দেখতেন এই যুবকরা সালামের জবাব দিয়া লজ্জা পাইত এবং তারা মনে মনে ভাবতো আহারে চাচা আমাদের বাবার বয়সী মানুষ, সালাম দিয়ে দিয়েছেন। এই দোস্তিল্লাইল ওয়ান নাসুনিয়াম, রাতের বেলা মানুষ যখন ঘুমায় তখন তাহাজ্জুদে দাঁড়াও, তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবা। তাহলে জবান দিয়ে আমরা নেকি কামানোর জন্য সারাদিন আমরা জবান দিয়ে কি করব? আরো জোরে, তবে সালাম দেওয়ার বেলায় ফাইজলামি কইরেন না। আমাদের দেশে সালাম নিয়ে ফাইজলামি বেশি, কিরকম মাইক নিয়ে আসসালামু আলাইকুম,
মহিলারা তো আরো স্টাইল করে আসসালামু আলাইকুম কি আছে আছে বাবা তুমি হাই শোনা আসসালামু আলাইকুম এরপরে কেউ কেউ তো বলে সামালিকুম এই যে হুজুর এখানে আছেন সালাম মানে শান্তি আর সাম মানে মৃত্যু তো সামালিকুম মানে তুই মরি যা এখন সালাম দিয়ে তো শান্তি বর্ষণ করা দোয়া করার দরকার বলতেছে সামালিকুম তুই মরি যা এরকম সালাম নিয়ে ফাইজলামি করা যাবে না শুদ্ধ করে সালাম দিতে হবে তাহলে আপনারা সবাই আমাকে একবার শুদ্ধ করে সালাম দেন তো وعليكم السلام ورحمة الله وبركاته কিশোরগঞ্জ আলেম ওলামার দেশ এখানে শত শত মাদ্রাসা আছে শত শত আলেম ওলামাদের হাজার হাজার আলেম ওলামাদের এই অঞ্চল কিশোরগঞ্জ আলেম ওলামাদের শিক্ষা দীক্ষা পেয়েছেন বলে আপনারা মাশাআল্লাহ সুন্দরভাবে সালামটাও শিখেছেন আলহামদুলিল্লাহ পড়ে তাইলে কালামের আগে দুই নাম্বার এই জবান দিয়ে কথা বলার আগে আমরা সতর্ক হয়ে কথা বলবো তাহলে এই জবানের সঠিক ব্যবহার করা যাবে কারণ কথার নাম লতা কথার নাম কি লতা আপনি যদি চিন্তা ভাবনা করে কথা না বলেন কথা বলার পরে আফসোস করে কোনো লাভ হবে এজন্য তো বলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আল্লাহ বলেছেন বান্দা তোমার কথা অত রেকর্ড হয় মায়াল ফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ সব কথা রেকর্ড হয় রেকর্ড করছেন কে যেহেতু সব কথা রেকর্ড হয় এজন্য কথা বলার আগে সাবধান হওয়ার দরকার আছে না নাই আজে বাজে কথা বলা যাবে তিন নাম্বার জবানকে আমরা কিভাবে ভালো কাজে লাগাবো তিন নাম্বার কথা বলার সময় আমরা সুন্দর ভাষায় কথা বলবো কর্কশ ভাষী হব না উত্তম কথা বলবো আল্লাহ বলেছেন ওয়াকুলুল লিন্নাসি হাসনা উত্তম ভাষায় মানুষের সঙ্গে কথা বলো এই আদেশটা আমাদেরকে দিয়েছেন কি চার নাম্বার হলো কথা বলার সময় আমরা অনর্থক কথা ত্যাগ করে কাজের কথা বেশি বলবো আজকের ওয়াজ মাহফিলে আজে বাজে কথা বেশি হয় ওয়াজ মাহফিলে এক ঘন্টা সোয়া এক ঘন্টার সময় কোরআন হাদিস বলা দরকার কিন্তু আমরা অনেকে আছি চিল্লা চিল্লি লাফালাফি সাপের কিচ্ছা ব্যাঙের কিচ্ছা এগুলো কাজের কথা না বেহুদা কথা এই বেহুদা কথাগুলো যদি দূর করা যায় আমাদের মাহফিলে আরো সৌন্দর্য ফিরে আসবে ইনশা আল্লাহ তাহলে তিন নাম্বার আমরা জবান দিয়ে সারাদিন কোনো ফালতু কথা বলবো চার নাম্বার এটা তো চার নাম্বারই বললাম পাঁচ নাম্বার হলো এই জবান দিয়ে আমরা কখনো কর্কশ ভাষায় কথা বলবো না লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়েছিলেন উপদেশ দিতে গিয়ে বলেছিলেন ওয়ালা তুসাইর খাদ্দাকালিন নাস ও বাবা তুমি গাল বাঁকা করে মানুষের সাথে কথা বলো না এতে অহংকার প্রকাশ পায় আর কর্কশ ভাষি হয় না ওয়াকদুদ মিন সাউতি কণ্ঠস্বরকে নিচু করো ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামিদ কারণ গাধার স্বর হলো কর্কশ আমরাও কর্কশ ভাষায় কথা বলবো না নরম করে কথা বলবো রাজি আছেন তো এরপরে ছয় নম্বর হলো কথা বলার সময় কৌশলী হয়ে কথা বলা বিচক্ষণতার পরিচয় দেওয়া আল্লাহ বলেছেন উদু ইলা সাবিলি ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن ও নবী মানুষকে আপনার রবের দিকে ডাকুন হিকমতের সাথে বিচক্ষণতার সাথে আল্লাহ এটা দিয়ে আমাদেরকে শিখিয়েছেন কথা বলার সময় উইজডম বিচক্ষণতা থাকা লাগবে কৌশলী হয়ে কথা বলা লাগবে আদেশটা কার আল্লাহ সাত নম্বর হচ্ছে এই জবান দিয়ে আপনি বেশি বেশি দাওয়াতি কাজ করবেন তাইলে জবানের সঠিক ব্যবহার হবে দাওয়াতি কাজটা কেমনে হবে এই জবান দিয়ে আপনি মানুষকে আল্লাহর দিনের দিকে ডাকবেন নামাজে যাচ্ছেন আরেকজন ভাইকে বলবেন ভাই আপনিও নামাজে আসেন এই জবান দিয়ে ভালো কথা বলবেন দাওয়াতি কাজ করবেন আল্লাহ বলেছেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা صالحا وقال إنني من المسلمين তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে তার কথা দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকে তাহলে আল্লাহর দিকে যারা জবান দিয়ে ডাকে তাদের সম্মান মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি আমরা ওই আমলটা করব বলেন ইনশা আল্লাহ আট নাম্বার হলো এই জবান দিয়ে আমরা কখনো মানুষের সাথে বিতর্ক করব আল্লাহ বলেছেন ওয়া ইবাদুর
الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما رحمن الرحمن হলো তারা দুনিয়ায় নম্রভাবে বিচরণ করে যারা আর জাহেলদেরকে দেখলে তারা তর্ক না করে এড়িয়ে যায় সালাম দিয়ে চলে যায় আমরাও তর্ক করব না এরপরে নয় নম্বর হলো এই জবান দিয়ে আমরা কখনো বিশেষ করে মহিলাদের উদ্দেশ্যে এই জবান দিয়ে কখনো পরপুরুষের সাথে কোমল ভাষায় কথা বলা যাবে না নিষেধ করেছেন কি আল্লাহ কিছু মহিলারা আছে জামাইর সাথে কর্কশ ভাষি কিন্তু পরপুরুষের সাথে নম্র ভাষি আছে না নাই আছে পরপুরুষের সাথে অপ্রয়োজনে কথা বলা যাবে না নম্র ভাষায় কোমল ভাষায় আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলা যাবে না এবং আমরাও যারা পুরুষ আছি আমরাও পরনারীর সাথে আকর্ষণীয় ভঙ্গিতে কিংবা অপ্রয়োজনে কথা বলা যাবে না নিষেধ করেছেন কে কথা বলারও একটা সীমারেখা আছে এই সীমারেখা যিনি নির্ধারণ করে দিয়েছেন তিনি কি এই যে জবানের সঠিক ব্যবহার আর অপব্যবহার নিয়ে কথা বললাম এই জবানটাকে যদি আমরা হেফাজত করতে পারি তাহলে বলেন তো নবীজির সুপারিশ পাওয়ার সুযোগ আছে না নাই আছে আজকে থেকে জবানটাকে ভালো কাজে লাগাবো রাজি আছেন ইনশাআল্লাহ এই যে জবান দিয়ে দেড় ঘন্টা বললাম কত গুনাহ হয় এই জবানের অপব্যবহার করে নিজেদেরকে আমরা আর গুনাহগার বানাবো না জবানের সঠিক ব্যবহার করব পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই জবান দিয়ে সারা দিন আমরা ভালো কথা বলবো জবানের অপব্যবহার করব না ফালতু কথা বলবো না শুধু জবান নয় এই চোখেরও হেফাজত করব চোখ দিয়ে আজেবাজে জিনিসের দিকে তাকাবো না চোখে হেফাজত করতে হবে কষ্ট হচ্ছে নাকি আপনাদের তো উঠাও ঠিক করেন কেন আমি তো এমনি শেষ করে দিব শেষ পর্যায়ে চলে আসেন শেষে দুই একটা কথা বলে যাই এই যে কান চোখ জবান এই তিনটা জিনিস হেফাজত করেন গুনাহ থেকে সেফ গুনাহ থেকে আল্লাহ বলেছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারহিম আ নবী মুমিন পুরুষদেরকে বলেন চক্ষুকে যেন পরনারী থেকে নিম্নগামী করে রাখে হুকুমটা কার এই চোখ দিয়ে মেয়েদেরকে দেখলে হা করে তাকায় থাকিয়েন না চোখের জিনা হবে কান দিয়ে আজেবাজে জিনিস শুনবেন না এ যুবক ভাইরা কানের মধ্যে হেডফোন লাগায় যে আজেবাজে গান শোনো চোখ দিয়ে যে মোবাইল হাতে নিয়ে আজেবাজে ভিডিও দেখো চোখের জিনা হয় কানের জিনা হয় চোখ আর কানের জিনা করলে কার আর চোখ কিয়ামতের দিন কথা বলবে আপনার বিরুদ্ধে কার সাথে কি বিশ্বাস হয় না শেষ একটা আয়াত বলি ঠিক আছে ধৈর্য আছে তো আল্লাহ বলেছেন ওয়ায়াউমা ইউহশারু আদাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন আর কিয়ামতের দিন আল্লাহর দুশমনদেরকে যখন জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাওয়া হবে এখন তো দুনিয়ায় ঠোঁট দিয়ে কথা বলছি কিয়ামতের দিন জবানটা বন্ধ আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম জবান বন্ধ শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামানুন আল্লাহ বলছেন তোমাদের কান তোমাদের চোখ কথা বলবে কার সাথে এই কান দিয়ে আপনি কত নিষিদ্ধ গান শুনেছেন কত আজেবাজে জিনিস শুনেছেন কান আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে যার কাছে তিনি কে এই চোখ দিয়ে রাতের বেলা মোবাইল হাতে নিয়ে কত আজেবাজে নোংরা ভিডিও দেখেছেন আপনি বলা লাগবে না আপনার চোখ কথা বলবে চোখ সব ফাঁস করে দিবে কার কাছে ও যুবক ভাইরা সেহেতু দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের চোখের হেফাজত করা দরকার আছে না নাই চোখের গুনাহ কানের গুনাহ জবানের গুনাহ থেকে আমরা হেফাজত থাকতে পারবো তো আজকে থেকে জিহাদ শুরু করব এটা নফসের বিরুদ্ধে জিহাদ আমি আমার নিজেকে গুনাহ থেকে বাঁচাবো গুনাহ থেকে সেফ করব কারণ আল্লাহ বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা সফল কাম তো সে যে নিজেকে গুনাহ থেকে পবিত্র করে ফেলেছে সেফ করে ফেলেছে ওয়া কদ খাবা মান দাসাহা আর সে ব্যক্তি ধ্বংস ক্ষতিগ্রস্ত যে তার নিজেকে গুনার পথে দিয়ে দলিত মতিত করে দিয়েছে আমরা নিজের চোখ কান জবানের হেফাজত করে নিজেকে আমরা আল্লাহর দিনের পথে রাখবো আল্লাহ তৌফিক দান করেন কেউ উঠবেন না আপনাদের প্রতি আমি অনেক খুশি হয়েছি খুব ভালো মানুষ আপনারা কিশোরগঞ্জের মানুষ বরাবরই ভালো এবং ভদ্রতার পরিচয় দেয় মোনাজাতটা করে এরপরে যাবো এখনই মোনাজাত হবে দেখি আপনাদের কোনো সিলেটি ভাষায় কিতাব হইতাম আপনারা তো সিলেটি ভাষা জানেন এই সিলেট আর কিশোরগঞ্জ তো কাছাকাছি কিশোরগঞ্জে আমি আসলে সব সময় বলি এই যে আজকে দিনের বেলা আপনি ছিলেন না এই ছিল না দিনের বেলা আমি বলছি যে কিশোরগঞ্জ আসলে আমার মনে হয় আমি সালাদ তোমার বন্ধু পড়ো তা আপনারা উঠে যাইবেন নি আপনাদের আপনার আপনারা শিখবেন সিলেটি ভাষা সিলেটের কাছে আপনারা ময়মনসিংহে চলে গেছেন কেন খাইছুন গেছুন দাঁড়াইছুন
আপনারা যাবেন সিলেটের দিকে, ওই দিকে গেলেন কেন? হ্যাঁ জানি তো, আমি সবই জানি, খাই শুননি, এই তো সিলেটি ভাষা পারছে কিছু। আপনার সিলেটি মাত তোরা তোরা হিগিলি বা আপনারা বাড়ি কোথায়? দেখাই নি হালত, কিশোরগঞ্জের মানুষ একবারে আগাগুড়া সিলেটি। আমি তো ভাবছি সিলেটি ফুরা তো সিলেটি একবারে, হায় বাপরে বাপ, না সিলেট বিয়া শাদী হয়ে গেছে। আমি ভাবছি আরো সিলেট মনে হয় বিয়া শাদী কইরা শেষ, সিলেট বিয়া করলে তো ভালো হইলো না, সিলেটি মানুষে ভাবলো অনেক ফুরা সিলেটি হয়ে গেছে। যাই হোক, যত কথা বলেছি আমল করতে পারবো তো ইনশাল্লাহ। সিলেটি মাত শুনতে চেয়েছেন, সিলেটি মাত তো তুরা তুরা মাতি লিছি, অসুবিধা নাই। সঙ্গীত আমার ভাই বলেছেন সালাত, আসলে সালাত ছাড়া আমাদের মুক্তির কোন উপায় নাই। সালাত ইজ দ্য কি অফ সাকসেস, নামাজ হচ্ছে সফলতার চাবি। ফজরের নামাজটা আমরা পড়বো তো সবাই, ইয়া আল্লাহ আমরা যে ফজরের নামাজ ছাড়ি, জোহরের আগে আমাদের জানাজা হইতে পারে না। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে, জোহরে জানাজা। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানি তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিম। রব্বি আল বলেন, রব্বি আল আলা, রব্বি আল আজিম, রব্বি আল আলা, রব্বি আল আজিম। মোমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। আজকে রুকু সাজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, তবেই তো মুমিন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো হবে না বিনীন। রব্বি আল আলা, রব্বি আল আজিম, রব্বি আল আলা, রব্বি আল আজিম। আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্তের নামাজি বানিয়ে দেয়।